আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। রাজধানীর এম.ই.এস-এ নির্মাণ হচ্ছে দেশের সবথেকে বড় আন্ডারপাস। ইতিমধ্যে এই আন্ডারপাসের 90% কাজ শেষ হয়েছে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এছাড়াও বিমানবন্দর সড়কটি সৌন্দর্য বর্ধনের পর সড়কটি দেখতে অনেক সুন্দর লাগছে। আজকের ভিডিওতে দেখাবো এসবের বর্তমান অবস্থা। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বিমানবন্দর সড়কের এম.ই.এস মোড়ে এ আন্ডারপাসটি 42 মিটার লম্বা আর সড়ক থেকে 8 মিটার মাটির তল দেশে সুড়ঙ্গ করে নির্মাণ করা। এটি দেশের একমাত্র প্রতিবন্ধী বান্ধব আন্ডারপাস। সিসিটিভির নজরদারি ও সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাসের ভেতরে প্যারিসের লুভর মিউজিয়ামের আদলে একটি স্থাপত্য নির্মাণ করা হয়েছে, যেখানে পথচারী বসে বিশ্রাম নিতে পারবেন। ভেতরেই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে সুরসপ্তক। সুরসপ্তকের বাহিরের কাঠামোতে লাগানো হয়েছে স্বচ্ছ গ্লাস। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন জানিয়েছে, সড়ক না কেটে পুশ বক্স পদ্ধতিতে নির্মাণ কাজ বাংলাদেশের এটি প্রথম, যার কারণে এই সড়কের নিচে আন্ডারপাস নির্মাণের কোনো দৃশ্যই আমাদের চোখে পড়েনি। ভেতরে এক সারিতে কমপক্ষে 10 জন হাঁটতে পারবে এমন প্রশস্ততা রয়েছে। 42 মিটার লম্বা 270 স্কোয়ার মিটারের আন্ডারপাসটি উচ্চতায় 15 মিটার। আন্ডারপাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো থাকবে, ওয়াকওয়ে হবে দৃষ্টিনন্দন, থাকবে বিশ্বমানের এসকেলেটর, লিফট এবং র্যাম্প। হুইল চেয়ার বা ট্রলি নিয়ে নামা যাবে এখানে। এতে বৃদ্ধ, প্রতিবন্ধী বা বিশেষ শিশুরা সহজে আন্ডারপাস ব্যবহার করতে পারবেন। 2018 সালে 28 জুলাই এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী নিহতের পর সারা বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে এর নির্মাণ কাজ শুরু করেছিল সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন। এটির তত্ত্বাবধানে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। পুরো সড়কের দায়িত্বে সড়ক ও জনপথ অধিদপ্তর থাকলেও আন্ডারপাসের দায়িত্বে কারা থাকবে সেটি এখন চূড়ান্ত হয়নি। তবে পাশে সেনানিবাস হয়, এখানে সড়ক ও জনপথ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করতে পারে। অন্যদিকে রাস্তার পাশে দোকান নয়, থাকবে বনসাইয়ের বাগান, আলোর ঝর্ণা, পথিকের দুদণ্ড বিশ্রামের স্থান, যেমনটা দেখা যায় উন্নত দেশগুলোর বিভিন্ন শহরে। রাজধানী ঢাকাতেও এমন হচ্ছে। রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুপাশে এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য গড়ে তোলার কাজ চলছে গত কয়েক বছর থেকে। ইতিমধ্যে ফুটে উঠেছে সড়কের পাশে এই সৌন্দর্য। আরও কিছু কাজ এখন চলমান রয়েছে। বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুপাশে অত্যাধুনিক সাজে সাজানোর 3 বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ 90 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার রাস্তা জুড়ে উন্নয়নের কাজ করছে সড়ক ও জনপদের তত্ত্বাবধানে। তবে রক্ষণাবেক্ষণ সহ এই প্রকল্পের মোট বাজেট 140 কোটি টাকা। এর মেয়াদ 10 বছর। এ প্রকল্পে সরকারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না, ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো ব্যয় বহন করছে। বিনিময় প্রতিষ্ঠানটি নির্ধারিত স্থানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিজ্ঞাপন দেবে। উদ্বোধনের পর যদি বনানী থেকে এয়ারপোর্টের রাস্তা সংস্কারের প্রয়োজন হয়, শুধু ওই সংস্কারের ব্যয় বহন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। বিমানবন্দরের দুই পাশে ফুটপাতের সৌন্দর্য বর্ধনের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করা হচ্ছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এ সড়কের দুই পাশে নির্মিত হবে বিভিন্ন ডিজাইনের ডিজিটাল ওয়েটিং রুম, যেখানে থাকবে 80 থেকে 400 জন একসঙ্গে বসার ব্যবস্থা, সঙ্গে ফ্রি মোবাইল চার্জিং পয়েন্ট, মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, এটিএম বুথ, কয়েন বা টাকা ফেলে কারো সাহায্য ছাড়া পণ্য কেনার সুযোগ। নিকুঞ্জ এলাকায় হবে শিশুদের জন্য কিডজোন, সেখানে একসঙ্গে 1,500 মানুষ সময় কাটাতে পারবে। বাসবে সহ সড়কের দুই পাশে বাহারি সব গাছের জন্য সড়কটিকে দেখে মনে হচ্ছে অন্য কোনো দেশের সড়ক এটি। কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসবের সাথে একটি ফার্মেসিও রয়েছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। এখানে বাস বেতে জনসচেতনতামূলক বার্তা রয়েছে, যদিও আমরা খুব কম মানুষ রয়েছি যারা এসব মেনে চলি। এই সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় যে সকল কাজগুলো করা হবে সেগুলো সম্পূর্ণ বাস্তবায়নের পরে এই সড়কটির চেহারাই পাল্টে যাবে। সড়কের ফুটপাতের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি বিদেশিদের কাছে পজিটিভ একটি বার্তা পৌঁছে দেবে আমাদের দেশ সম্পর্কে। বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত অসংখ্য গাছ রোপণ করা হয়েছে। রেডিসন হোটেলের সামনে এই অংশটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণ করা স্মৃতিস্তম্ভ। দেশের সকল ফুটপাতগুলো এইভাবে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সুন্দর ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলা উচিত। সেই সাথে আমাদের কর্তব্য আমরা যেন এই সৌন্দর্যগুলিকে নষ্ট না করি এবং কাউকে তা করতে না দেই, এবং পোস্টারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পিলারগুলোকে পোস্টার মুক্ত করতে লাগানো হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস। এর কারণে দেখতেও খুব সুন্দর লাগছে। বনসাই গাছগুলোর জন্য সড়কের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে সড়কের সৌন্দর্য বর্ধনের কাজটি এখনও চলমান রয়েছে। এখানে ইউলুপটিকেও বাহারি ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।